हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल इंग्लिश मेड इजी। आज के अपन वॉइस चेंज হবে, আজকে লেট দিয়ে ভয়েস চেঞ্জ করব। এর আগে ভিডিওগুলো যারা যারা দেখেছো জেনেছো ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। করতে করতে আজকে লেট দিয়ে ভয়েস চেঞ্জ, এখানে লেট দিয়ে ভয়েস চেঞ্জের ফর্মুলা লিখে দিয়েছি, ওটাকে পরে বলছি। আগে লেট দিয়ে ভয়েস চেঞ্জ ব্যাপারটা কি একটু বলে দিই। ভয়েস চেঞ্জ করতে গিয়ে যদি কোনো সময় দেখো যে এরকম কোনো সেন্টেন্স আছে যেখানে কোনো আদেশ বোঝাচ্ছে, আদেশ এর পরে কোথাও কোথাও হয় অনুরোধ, আমি এখন শুধু আদেশের কথাই বলবো। দেখো কি লেখা রয়েছে সেন্টেন্সটা, ডু ইট। ডু মানে করাও, ডু ইট মানে এটা করো, একটা আদেশ বোঝাচ্ছে না? তো যখনই দেখবে সেন্টেন্সে কোনো আদেশ বোঝাচ্ছে আর দেখো কোনো সাবজেক্ট নেই, অন্য যেমন সেন্টেন্সের সাবজেক্ট থাকে আই, উই, হি, শি, এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, প্রথমেই বার যখনই সেন্টেন্সে এরকম গঠন দেখবে আর বুঝবে কোনো আদেশ বোঝাচ্ছে তখনই ওটা লেট দিয়ে করতে হবে। আর একবার বলি, লেট দিয়ে ভয়েস চেঞ্জ মানে যে সেন্টেন্সগুলো কোনো আদেশ বোঝায়। তো লেট দিয়ে ভয়েস চেঞ্জের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা, যে প্রথমেই একটা লেট লিখতে হয়, এল ই টি, লেট। লেট মানে অনুমতি দেওয়া। তারপরে সেন্টেন্সের যে অবজেক্ট সেটা লিখতে হয়, দেখো লেখা রয়েছে লেট প্লাস অবজেক্ট। তারপরে একটা বি লিখতে হয়, বি ই, বি লিখে সবশেষে ভার্বের থার্ড ফর্মে লিখতে হয়। ভয়েস চেঞ্জে এমনিতেই তো ভার্বের থার্ড ফর্ম সবসময় লিখতে হয়, তো এখানে সেটা একটা কমন জিনিস আছে। অন্য সব সেন্টেন্সেই যখনই ভয়েস চেঞ্জ করবে সেন্টেন্সের মেন ভার্ব যেটা ও থার্ড ফর্ম সবসময় বসে, পাস্ট পার্টিসিপল ফর্মটা, তো এখানেও সেটা আছে, একদম সবশেষে ভার্বের থার্ড ফর্মটা বসবে, তার আগে বি বসিয়ে নিতে হবে। আর প্রথমে লেট, লেট তারপরে অবজেক্ট, এই ক্লাসগুলো মানে হচ্ছে প্রথমে লেট লিখে নেবে একটা, এলইডি লেট, তারপরে সেন্টেন্সে এই যে অবজেক্ট যেটা বেরিয়েছে, অবজেক্ট জানো কি বা তাকে দিয়ে প্রশ্ন করলে, ধরো ডু ইট মানে এটা করো, ডুটা তো ভার, এটা কাজ করা বোঝাচ্ছে, এটা একটা অ্যাকশন। কিন্তু যদি প্রশ্ন করে কি করো, এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় এটা অবজেক্ট। আমি লিখে দিই এখানে ছোট করে, কি বা কাকে, হোয়াট অর হুম, এটা হওয়ার বুঝতে পারবে, কাজ করা বোঝাচ্ছে। আর যখন ভারটা ডাক দেওয়া হয়ে যাবে তখন প্রশ্ন করবে যে কি বা কাকে দিয়ে, দেখো যদি কি দিয়ে প্রশ্ন করে, ডু ইট মানে এটা করো, কি করো, ইহা করো, তো কি দিয়ে প্রশ্ন করে পাওয়া গেছে না ইহা, এটা হচ্ছে। তো যখনই তোমার ভার্বটা আর অবজেক্টটা বার করা হয়ে যাবে একটু সুবিধা হয়, যদি ভার্বের নিচে ভি লিখে দাও আর অবজেক্ট নিচে ও লিখে দাও তাহলে সুবিধা হয় বুঝতে। তারপরে লেটের ফর্মুলা অনুযায়ী বসিয়ে দেবে। ফর্মুলা দেখো যেমন বলা আছে, প্রথমে লেট আছে, সবচেয়ে আগে একটা লেট লিখে দেবে, এল ই টি লেট লিখে দেবে আগে, দেখো প্রথমে এটা লিখেছি এল ই টি লেট। তারপরে কি লিখেছি ফর্মুলা যেমন লেখা রয়েছে, লেটের পরে অবজেক্ট, তারপরে লেটের পরে যে অবজেক্টটা বার করেছিলাম ইট ওইটা লিখেছি, তারপরে একটা বি লিখে এই যে বি লিখেছি, তারপর এই দুটা ভার্ব ডাক দিয়েছি না ওর থার্ড ফর্মটা টান। তার মানে হলো লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে গেলে ওই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, কি ফর্মুলা, লেট প্লাস অবজেক্ট বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, এইটুকু মনে রাখলে সেন্টেন্সগুলো লেট দিয়ে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। এবার যদি ডু ইট না বলে যদি অন্য কিছু থাকতো তাহলে সেখানেও প্রথমে ভার্বটা বার করে নিতে, আমি আর একটা উদাহরণ দিয়ে দেখি বোঝাতে পারি কিনা। তাহলে ডু ইট এর উত্তর কি হবে, লেট ইট বি ডান, মানেটা কি, তুমি যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করলে তখন কি কাজটা করলে, ডু ইট মানে এটা করো, তোমাকে একটা আদেশ দেওয়া হয়েছে, সেটা যদি প্যাসিভ ভয়েসে বলা হয় তাহলে এটা তোমার দ্বারা করা হোক, মানে লেট ইট বি ডান, শেষে বাই ইউটার বলা থাকে না।
ডু ইট মানে তুমি করো, তো ইউ একটা সাবজেক্ট আছেই, ওই ইউটা সবশেষে থাকে, আসে না বসে না ডু ইট এরকম করে। ঠিক আছে, বলতে গেছে নেগেটিভ ভয়েস চেঞ্জ কেমন হবে, এই ফর্মুলাটা খাতায় লিখে নিতে পারো কিন্তু মনে থাকলে ভালো, লেট প্লাস সাবজেক্ট বি লিখে ভার্বের থার্ড ফর্ম, সেন্টেন্স এরকম পেলে প্রথমে ভার্বের নিচে দাগ দিয়ে নেবে এটা কাজ, তারপরে অবজেক্টের নিচে দাগ দেবে, তারপর ওই ফর্মুলায় বসে যাবে, প্রথমে লেট লিখবে তারপর যেটা অবজেক্ট বেরিয়েছে ও দাগ দিয়েছে সেটা লিখে নেবে, তারপর বি লিখে ভার্বের থার্ড ফর্ম। তো নেগেটিভ ভয়েস চেঞ্জ করতে গেলে ভার্বের থার্ড ফর্ম লাগবেই, এগুলো জানতে হয়, যার জন্য একদম প্রথম থেকে ক্লাস সিক্স থেকে ভার্বের ফর্মগুলো শেখানো হয়, ডু ডিড ডান গো ওয়েন গন এরকম না। তাহলে একটা উদাহরণে বোঝা গেছে, আচ্ছা এই পর্যন্তই থাক আজকে নেগেটিভ ভয়েস চেঞ্জ, পরে আরও সেন্টেন্স দেওয়া হবে নেগেটিভ ভয়েস চেঞ্জ করতে পারছো কিনা, এটা একদম বিগিনারদের জন্য, একদম শুরু যারা একদম ধরো ক্লাস সেভেন এইটে পড়ো তাদের জন্য এইসব ভয়েস চেঞ্জগুলো, কিংবা এমন হতে পারে হয়তো নাইনটে নেই পড়ো কিন্তু সেভেন এইটে ঠিক মতন শেখা হয়নি এগুলো, তারা আর একবার দেখে নিতে পারো, কিংবা হতে পারে হয়তো ইলেভেন টুয়েলভে পড়ো কিন্তু আগের বছরগুলোতে হয়তো শেখার মধ্যে কিছুটা ফাঁক থেকে গেছে, হয়তো পারো ঠিক সময় তার আবার করে একদম প্রথম থেকে টুয়েলভ থেকে সেভেনে নেমে আসবে, মনে করো সেভেনে পড়ো এসে একবার শিখে নিয়ে আবার টুয়েলভে চলে যাবে, এরকম করলে সুবিধা হয় তার। আমি ধরে নিচ্ছি একদম বিগিনার্সদের জন্য এটা একদম শুরু যারা করছে ভয়েস চেঞ্জ প্রথম তাদের জন্য। ঠিক আছে, এই পর্যন্ত থাক, চ্যানেল সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে আর লাইক করবে, লাইক করলে আমি বুঝতে পারি যে আমার পড়ানোটা বোঝানোটা তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে, ওকে।